হাই আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বিডি বাংলা টেকের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যে সকল শিক্ষিত ছেলেমেয়েরা বেকার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকে অনেক শিক্ষিত ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। তার একটা বিজ্ঞপ্তি রিসেন্ট বেরিয়েছে, প্রথমে আমি বিজ্ঞপ্তিটা দেখে নেবো, তারপর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতা লাগবে সব কিছু আমি ডিটেলসে বলবো, ঠিক আছে? তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে অনেকে উপকৃত হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জাস্ট বিজ্ঞপ্তিটাকে দেখে নেব আমি। আর বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট পিডিএফ ফাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো চলুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। নেম অফ দ্য ইনস্টিটিউশন, ঠিক আছে, দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক। এখানে নেম অফ দ্য পোস্ট গ্রেড টু স্কেল টু, ঠিক আছে, ভ্যাকেন্সি রয়েছে দুটো, ক্যাটাগরি রয়েছে এসসি এসটি, আর কোয়ালিফিকেশান রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে গ্রাজুয়েট এনি ডিসিপ্লিন প্লাস বিসি কে, মানে বেসিক কম্পিউটার নলেজ। এটা হচ্ছে পোস্ট কোড, আর এখানে রয়েছে টোটাল স্যালারি 62,042 টাকা, ঠিক আছে। এরপর রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক গ্রেড টু স্কেল ওয়ান, ভ্যাকেন্সি একটা, এসটির জন্য রয়েছে এটা, আর এখানে যোগ্যতা রয়েছে বিকম প্লাস বেসিক কম্পিউটার নলেজ। তারপর রয়েছে এখানে স্যালারি 46,000 টাকা। এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন, অনেকগুলো পদ রয়েছে এখানে, অনেক পদ রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখে নেবেন। তো এবারে আমি দেখে দেবো যে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এবং লাস্ট ডেট কবে। লাস্ট ডেটটা হচ্ছে, এখানে আমি জুম করে দেখাচ্ছি কারণ মোবাইল থেকে ভিডিও রেকর্ডিং করছি, তো 30/11/2020 লাস্ট ডেট, 30/11/2020, ঠিক আছে। এবার অনলাইনে আপনাদের আবেদন করতে হলে আপনার যেটা করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে www.webcsc.org, বা এর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনার ডাইরেক্ট অ্যাপ্লাই ওয়েবসাইটে যেতে পারেন, ঠিক আছে। তো চলুন আমি কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি দেখে দিচ্ছি। এবারে অফিসিয়াল পেজটা এইরকম হবে, তো আপনারা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এবারে এখানে যে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডভাইসমেন্ট নম্বর 02/2020, আর এটা রয়েছে 03/2020, ঠিক আছে। তো আপনার যেটা সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমি চলুন একটাতে ক্লিক করে দেখে দিচ্ছি, এটাতে ক্লিক করলাম, করার পরে এইরকম পেজটা ওপেন হবে। আবার জুম করে দেখে দিচ্ছি কারণ মোবাইল থেকে করছি, তো কারণ কম্পিউটার কেনার মতো অতটা পয়সা ঠিক আমার নেই। তাই এরপরে আমাদের যেটা করতে হবে রেজিস্ট্রেশনে, এই যে রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করব। করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে অ্যাডভাইসমেন্ট নম্বর 03/2020 এটা রয়েছে, তো আপনার জাস্ট এই যে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার একবার এটাকে পড়ে নেবেন, নেওয়ার পরে কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া হয়েছে, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার, পার্সোনাল ডিটেলস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা কতটা করতে হবে আমি দেখাতে ভুলে গেছি, আমি ভিডিওর শেষে আমি দেখে দেবো, ঠিক আছে, কত টাকা পেমেন্ট করতে হবে। বাকি ভ্যালিড ফটো আইডি, এক্সামিনেশন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি যেগুলো লাগে সেগুলো লাগবে এখানে। তো আমরা জাস্ট এবার প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে, তো আমাদের জাস্ট এখানে এই যে আই এটাতে ক্লিক করব, ঠিক আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করার পর প্রসেস ফর রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করব। করার পর এরকম পেজটা ওপেন হবে। এবারে আপনারা এখান থেকে কী করবেন, ওপরে যে কোঅপারেটিভ ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশনে আপনি কাজ করতে চাইছেন, তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি করে দেবেন। দেওয়ার পরে নিচে রয়েছে পোস্ট কোড অ্যান্ড নেম, এটাতে ক্লিক করবেন। করার পর আপনার যেটা, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আবার নিচে একইভাবে পোস্ট ক্যাটাগরি এটাতে আসবেন, করার পর ইউআরএ 02 এটাতে ক্লিক করবেন। এবারে এখানে আপনার দেখাচ্ছে কত বয়স প্রয়োজন, এখানে এখানে বলা হয়েছে যে 18 থেকে, এখানে একবার পড়ে নেব আমরা, বিকম অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ অ্যান্ড দ্য এজ রেঞ্জ বিটুইন 18 থেকে 40 বছর আনরিজার্ভদের জন্য, এবং এসসি এসটিদের জন্য 18 থেকে 45 বছর। তো আমরা জাস্ট ওকে করে দেব। দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেমটা লিখবেন, তারপর মিডিল নেম যদি থাকে ভালো, মিডিল নেম বা লাস্ট নেমটা এখানে লিখে দেবেন, তারপর বাবার নাম লিখবেন, মায়ের নামটা এখানে লিখে দেবেন, তো
তারপর ক্যাটাগরি এখান থেকে এসসি এসটি যেগুলো আপনার সেগুলো আপনি লিখে দেবেন এখান থেকে। তারপর ইন ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে ক্লিক করে দেবেন, ইয়েস অর নো করে দেবেন এখানে। তারপর ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার ক্যালেন্ডার রয়েছে, এখান থেকে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে এখানে আপনার অরিজিনাল বয়সটা এখানে দেখাবে, তারপর জেন্ডার, তারপর ন্যাশনালিটি, তারপর এখানে রিলিজিয়ন, এগুলো সব সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস ডিটেলসটা এখানে লিখবেন, অ্যাড্রেসের প্রথম লাইন, দ্বিতীয় লাইন, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। তারপর এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন এখানে। তারপর আইডি কার্ড আপনি কিটা দিতে চাইছেন, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যেটা আপনার আছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর আইডি কার্ডের নম্বরটা এখানে দেবেন। তারপর এই ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে দেবেন এখানে, এখানে ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করবেন, ঠিক আছে। করার পর এই যে টার্ম অ্যান্ড কন্ডিশান এটাতে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে করতে হবে, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার যাবে। তো সেটাকে আপনি কীভাবে চেক করবেন সেটা বলে দিচ্ছেন। এই আবার সে প্রথম পেজে চলে আসবেন, ব্যাক করে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, আর যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে আসবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করবেন। করে দেওয়ার পরে যে পেজটা ওপেন হবে সেখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো সবগুলো আপলোড করতে হবে এবং সেখানে পেমেন্ট করতে হবে। এবার পেমেন্ট কত টাকা করতে হবে সেটা আমি একবার দেখে দিচ্ছি। এবারে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন পেমেন্ট, এবার জেনারেল কাস্টের জন্য রয়েছে 400 টাকা এক্সামিনেশান ফি এবং প্রসেসিং ফি রয়েছে 250 টাকা, টোটাল দিতে হবে 650 টাকা। বাকি এসসি এসটিদের জন্য রয়েছে কোনো এক্সামিনেশান ফি দিতে হবে না, প্রসেসিং ফি 250 টাকা করে দিতে হবে, ঠিক আছে। এটা আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখবেন, নিশ্চয়ই আমি আপনাদেরকে হেল্প করব। আর ভালো থাকুন, সুস্থ থাকুন।